বোমা গুলি সহ গ্রেপ্তার খড়গ্রামের এক বাসিন্দা। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড। ধৃতকে শনিবার কান্দি আদালতে তোলা হলে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। খড়গ্রামের মারগ্রামে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য। শুক্রবার রাতে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইসলাম মণ্ডলের বাড়ি থেকে চারটি বোমা এবং ম্যাগাজিন ও দু রাউন্ড গুলি উদ্ধার করে খড়গ্রাম থানার পুলিশ। এই ঘটনায় মোহাম্মদ ইসলাম মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে শনিবার কান্দি মহকুমা আদালতে তোলা হয়। গতকাল রাত্রিবেলায় মোহাম্মদ ইসলাম মণ্ডল নামে একজন আসামিকে অ্যারেস্ট করা হয়। তার বাড়ির ছাদ থেকে একটি ফায়ার আর্মস এবং দুটি লাইভ বোম, লাইভ অ্যামিউনিশন পাওয়া যায়। এবং সেই পরিপ্রেক্ষিতে খড়গ্রাম থানার যিনি আয় ছিলেন তিনি পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়েছিলেন যে তার কাছ থেকে আরও বোম এবং আরও আর্মস উদ্ধার করার জন্য। কোর্ট সমস্ত দিক বিবেচনা করে তাকে তিন দিনের পুলিশ হেফাজতের আদেশ দেন এবং বেল রিজেক্ট করেন। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে আসে বম্ব ডিসপোজাল স্কোয়াড। মাঠের মধ্যেই বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় বোমা।